वेलकम स्टूडेंट्स बाणी निर्मला तुम्हारा प्रत्येक अभिनंदन जाए एच एस एक्सामेशन सजेशन आलोचना कर बायोलॉजिकल साइंस विषय अलरेडी यूनिट वन और यूनिट टू सजेशन आलोचना कर दिए तो आज के आलोचना करब यूनिट थ्री और यूनिट फोर सजेशन बचर यूनिट फोर किन्तु तुम्हारे आलदा रखा होनीट फोरे स्ट्रेस देा सूतरा यूनिट फोर इज वेरि वेरि इम्पर्टेंट जेनेटिक्स और इवोल्यूशन साथ यूनिट फोर रिलेटेड सूतरा प्रथम यूनिट फोर सम्बन्धे तुम्हारे देव तर यूनिट थ्री जो इम्पर्टेंट अंशगुल आज यूनिट थ्री थे अनेक पोर्शन ही बद दिया जमन यूनिट थ्री थे इम्यूनोलॉजी रखा होर साथे साथ इकोनॉमिक जूलॉजी पोर्शन एक क्षेत्र में बद दिया ओके किंतु तुम्हारे माइक्रोब्स इन ह्यूमन वेलफेयर ये चैप्टर आ তাহলে মোটামুটি ভাবে এই হচ্ছে সিলেবাস এই বছরে যেমন তাহলে যেটা বলছিলাম যে ইউনিট ফোর টোটাল তোমাদের সিলেবাসে আছে ইউনিট ফোরে বায়োটেকনোলজি আছে দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং এবং জেনেটিক্সের একটি পোর্শন সুতরাং ইউনিট ফোরে কোন অংশগুলো পড়বে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসের আমি দেখেছি যে ইউনিট ফোরে অসুবিধা হয় সুতরাং ইউনিট ফোরে কি পড়বে একটু বলে দিই তো প্রথমে সংজ্ঞা দাও গ্রিন বায়োটেকনোলজি প্রোটোপ্লাস্ট ফিউশন এবং হাইব্রিডোমা টেকনোলজি আবার বলছি গ্রিন বায়োটেকনোলজি প্রোটোপ্লাস্ট ফিউশন এবং হাইব্রিডোমা টেকনোলজি এবং হাইব্রিডোমা টেকনোলজি থেকে কিভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয় এটাও একটু পড়ে রাখবে নেক্সট আরডিটিতে কিভাবে টার্গেট জিনের ক্লোন করা হয় তা চিত্র সহ বর্ণনা করো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কিভাবে টার্গেট জিনের ক্লোন করা হয় সুতরাং এক্ষেত্রে যেগুলো স্টেপ বাই স্টেপ লিখতে হবে আমি একটু বলে দিই অনেক স্টুডেন্টসের অসুবিধা হয় সেই জন্য একটু আমি উত্তরগুলো অত্যন্ত ব্রিফলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন প্রথমে টার্গেট জিনকে মলিকুলার সিজার বা স্ক্যালপেল দিয়ে কাটা হয় বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা হয় তারপর সেটাকে ক্লোনিং ভেক্টরের মধ্যে ইনকর্পোরেট করা হয় এবং এর ফলে যে ডিএনএ তৈরি হয় তাকেই আমরা বলবো আর ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ বা কাইমেরিক ডিএনএ এরপরে এই কাইমেরিক ডিএনএকে কোনো কম্পিটেন্ট ব্যাকটেরিয়াল সেলের মধ্যে তাকে ইনকর্পোরেট করার পরে তারপরে কালচার মিডিয়ামে রেখে সেটাকে বাড়ানো হয় এবং তার ফলে টার্গেট জিনের অসংখ্য ক্লোন তৈরি হয় সুতরাং এইভাবে টার্গেট জিনের ক্লোন করা হয় তো এক্ষেত্রে যে পয়েন্টস তোমাকে অবশ্যই লিখতে হবে কাইমেরিক ডিএনএ এবং বা রিকম্বিনেন্ট ডিএনএ কি সুতরাং সেটা কিভাবে তৈরি করা হয় এটা কিন্তু অবশ্যই অবশ্যই হাইলাইট করতে হবে নেক্সট কোয়েশ্চেন্স মলিকুলার সিজার বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাকে বলে এবং প্যালিনড্রোমিক সিকোয়েন্স বলতে কী বোঝো উদাহরণ দাও জেনারেলি ইকো আর ওয়ানের সিকোয়েন্স তোমরা দেখবে যে তোমাদের যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে ডিফারেন্ট টাইপের এনজাইমসের সিকোয়েন্স আছে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমাদেরকে ইকো আর ওয়ানের সিকোয়েন্সটা একটু মনে রাখবে বা ইকো আর ওয়ানের যে টার্গেট সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স মনে রাখবে এবং স্মা ওয়ানের টার্গেট সিকোয়েন্স মনে রাখবে ওকে তাহলে এগুলি প্রধানত প্যালিনড্রোমিক সিকোয়েন্স নেক্সট উদাহরণসহ ব্যাখ্যা করো হয়ে গেল প্যালিনড্রোমিক সিকোয়েন্স কি এবং উদাহরণসহ ব্যাখ্যা করো এবং ইকো আর ওয়ানের রেস্ট্রিকশন সাইট কি যেটা বলছিলাম নেক্সট আরডিটিতে কেন প্লাজমিডকে ক্লোনিং ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ প্লাজমিড কেন এক্সিলেন্ট ক্লোনিং ভেক্টর কারণ এটি স্মল সাইজ ইজিলি হ্যান্ডেলেবল তার সঙ্গে সঙ্গে সিলেক্টেবল মার্কার হিসাবে কি ব্যবহার করা হয় এবং এর সাথে সাথে যখন এরকম প্রশ্ন দেবে তখন একটি ছোট করে ছবি এঁকে দেবে ঠিক আছে তাহলে কেন ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি প্লাজমিড কেন এক্সিলেন্ট ক্লোনিং ভেক্টর এটা একটু মাথায় রাখবে নেক্সট কম্পিটেন্ট কি এবং হোস্ট কোষকে কিভাবে টার্গেট জিনে প্রবেশ করানো হয় অর্থাৎ কোনো কোনো ব্যাকটেরিয়া কোষ যার মধ্যে প্রধানত আর ডিএনএকে অ্যাম্প্লিফাই করা হবে তো সেই কোষের ভিতরে আর ডিএনএকে ঢোকাতে গেলে সেই কোষকে আগে তৈরি করে নিতে হবে তো অর্থাৎ সেই কোষকে কম্পিটেন্ট হতে হবে তো কম্পিটেন্ট করানোর যে টেকনিক সেগুলো একটু জেনে রাখবে এবং হোস্ট কোষে কিভাবে টার্গেট জিনকে প্রবেশ করানো হয় আর বড় আকারের ক্লোনিংয়ে কোন জাতীয় ভেক্টর ব্যবহার করা হয় পরের প্রশ্ন টিআই প্লাসমিড কি অর্থাৎ টিউমার ইন্ডিউসিং প্লাসমিড কাকে বলে এবং বায়োটেকনোলজিতে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের ভূমিকা কী দেখো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স প্রধানত ক্রাউন গল রোগ সৃষ্টি করে সুতরাং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্সের যে ডিএনএ দ্বিবীজপত্রী উদ্ভিদকে আক্রমণ করে সেই ডিএনএ বা টিডিএনএ সম্বন্ধে একটু পড়ে রাখবে তো টিডিএনএতে বিভিন্ন যে সিকোয়েন্স আছে হ্যাঁ সেই সিকোয়েন্সগুলো একটু মাথায় রাখবে ওকে প্রশ্ন ক্রিস্টাল প্রোটিন এবং বিটি শস্য কাকে বলে এবং বিটি শস্য কীভাবে তৈরি করা হয় নেক্সট জিএমও কাকে বলে বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস বলতে কি বোঝো এবং গোল্ডেন রাইস ও ফ্লেভার সেভার টমেটো এর গুরুত্ব কি অর্থাৎ গোল্ডেন রাইস এবং ফ্লেভার সেভার টমেটো কিভাবে তৈরি করা হয় নেক্সট ট্যাগ পলিমারেজের পুরো নাম ও পিসিআরএ এর গুরুত্ব লেখো অর্থাৎ থার্মাস অ্যাকোয়াটিকাস পলিমারেজ এটা কোথা থেকে পাওয়া যায় এবং পিসিআরএ এই ট্যাগ পলিমারেজের গুরুত্ব মানে পিসিআর পদ্ধতিতে যে বিভিন্ন টেম্পারেচারে চেঞ্জ করা হয় তো সেই টেম্পারেচারে কিভাবে ট্যাগ পলিমারেজ কিভাবে টলারেট করতে পারে সেটা মাথায় রাখতে হবে সেটা পড়তে
হবে। নেক্সট সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ এবং জিডিএনএ বা জিনোমিক ডিএনএ লাইব্রেরির মধ্যে পার্থক্য লেখো এবং ইলেকট্রোফোরেসিস কাকে বলে, সাউদার্ন, নর্দার্ন এবং ওয়েস্টার্ন ব্লটিংয়ে কোন কোন ম্যাক্রোমলিকুল পৃথক করা হয়। ওকে, আবার বলছি সিডিএনএ এবং জিডিএনএ এর মধ্যে পার্থক্য লেখো এবং ইলেকট্রোফোরেসিস কাকে বলে, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফিল্ডে কোনো ম্যাক্রোমলিকুলকে পৃথক করার যে পদ্ধতি, ডিফারেন্ট ম্যাক্রোমলিকুলকে অন দ্য বেসিস অফ দেয়ার সাইজ, তাকেই আমরা বলবো ইলেকট্রোফরেসিস। এবং সাউদার্ন, নর্দার্ন এবং ওয়েস্টার্ন ব্লটিংয়ে কোন ম্যাক্রোমলিকুল পৃথক করা হয়, এই প্রসঙ্গে একটা ট্রিক্স বলে দিচ্ছে যেটা তোমাদের খুব সুবিধা লাগবে, যে মানে সাউদার্ন মানে দক্ষিণ আছে, সুতরাং সাউদার্ন ব্লটিংয়ে ডিএনএকে পৃথক করা হয়, ওয়েস্টার্ন মানে পশ্চিম আছে, সুতরাং ওয়েস্টার্ন ব্লটিংয়ে প্রোটিনকে পৃথক করা হয়, এবং এর সাথে সাথে নর্দার্ন ব্লটিং মানে উত্তর আছে, সুতরাং নর্দার্ন ব্লটিংয়ে আরএনএকে পৃথক করা হয়। ওকে, নেক্সট ডাইডিঅক্সি কি, অর্থাৎ এক্ষেত্রে ডিএনএ সিকোয়েন্সিং থেকে এই প্রশ্ন দেওয়া হয়েছে যে 2 প্রাইম এবং 3 প্রাইম এন্ডে, অর্থাৎ রাইবো সুগারের 2 প্রাইম এন্ডে এবং 3 প্রাইম এন্ড থেকে যদি অক্সিজেনকে রিমুভ করে দেওয়া হয় তখনই সেটি হলো ডাইডিঅক্সি, এবং প্রধানত ডিএনএ সিকোয়েন্সিং এর চেইন টার্মিনেশন পদ্ধতিতে এই ডাইডিঅক্সি ব্যবহার করা হয়। এবং ডিএনএ সিকোয়েন্সিং এর আবিষ্কর্তাকে, তার পরের প্রশ্ন ছিল ডিএনএ সিকোয়েন্সিং এর আবিষ্কর্তাকে, এর পরের প্রশ্ন এলিজা কাকে বলে বা এনজাইম লিঙ্কড ইমিউনোসলভেন্ট অ্যাসে বলতে কি বোঝে এবং কেন সেটি ব্যবহৃত হয়, এবং প্রোব কাকে বলে, প্রোব কেন ব্যবহার করা হয়, পরের প্রশ্ন জিন থেরাপির প্রকারভেদ করো। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ চিপ বলতে কি বোঝো এবং বায়োসেফটি ও বায়োপাইরেসি কাকে বলে, বায়োপাইরেসির উদাহরণ দাও এবং পেটেন্ট পাওয়ার যোগ্যতা কি। সুতরাং আমি যে কয়েকটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টস অনেকের ক্ষেত্রে বায়োটেকনোলজি পোর্শন তাদের অনেকটা শক্ত লাগে, তারা বুঝতে পারছে না কোন অংশগুলো পড়তে হবে। যারা একদম কোনোই বায়োটেকনোলজি যারা কোনো মানে শেষে করতে পারোনি, তো তাদেরকে আমি বলবো যে এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালো করে তৈরি হয়ে যাও। তো এই কয়েকটা প্রশ্ন তুমি যদি খুব ভালো করে করতে পারো, এখান থেকেই জেনারেলি প্রশ্ন দেওয়া হয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে জেনারেলি এখান থেকেই প্রশ্ন দেওয়া হয়। এবং এই প্রসঙ্গে আর একটা বিষয় বলে রাখি যে আমি যে সাজেশনস, অর্থাৎ এর আগের বছর আমি যে সাজেশনস দিয়েছিলাম, তো সেখান থেকে অনেকেই আমি দেখেছি যে সেই সাজেশনস টুকে নিয়ে তারা নতুনভাবে সেগুলোকে তৈরি করেছে, অর্থাৎ আমার সাজেশনসই তারা দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে আমি দোষ দিচ্ছি না, অ্যাকচুয়ালি সেটা যদি ম্যাক্সিমাম স্টুডেন্টসের কাছে যদি পৌঁছে যায় তাহলে সেটা আমার ভালো লাগবে। ওকে, তো আমি এক্ষেত্রে বলছি যে আমি যেগুলো দিচ্ছি এগুলো কোথাও থেকে নেওয়া নয়, এগুলো জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার টিচিং লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমি যে প্রশ্নগুলো আমি দেখেছি যে এই প্রশ্নগুলো আসে সেগুলোই আমি তোমাদেরকে বলছি। ওকে, তাহলে তোমাদেরকে মোটামুটিভাবে বললাম অ্যাকচুয়ালি ইউনিট ফোরে তোমাদেরকে কী কী পড়তে হবে, এবং আমার এই ভিডিও তৈরি করতে একটু সময় লেগে গেল। এর কারণটা হচ্ছে এটাই যে এই সাজেশনস তৈরি করতে আমার একটু সময় লেগেছে, এবং তোমাদের পরীক্ষার 15 দিন আগে আমি এটা আপলোড করছি, তো এটা লিখতে আমার অনেকটা সময় লেগেছে, একটু চিন্তাভাবনা করে তৈরি করতে হয়েছে, সেই জন্য আমার একটু সময় লেগে গেল। ওকে, নেক্সট যেটা তোমাদেরকে বলবো ইউনিট থ্রি এর ইমিউনোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য, ইমিউনোলজি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুতরাং ইমিউনোলজি খুব ভালো করে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। ইমিউনোলজিতে তোমরা কী পড়বে, ইমিউনোলজি ইজ এ ভেরি ইন্টারেস্টিং রিজিয়ন, তাহলে প্রথমে যেটা পড়বে সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতার পার্থক্য, অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটির পার্থক্য, সহজাত এবং অর্জিত অনাক্রমতার পার্থক্য, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্য। পরের প্রশ্ন IgG IgA অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়, এই প্রসঙ্গে বলে রাখি যে ডিফারেন্ট টাইপের যে অ্যান্টিবডি আছে IgG IgA IgD IgM এবং IgE, এই সব রকমের অ্যান্টিবডির ফাংশন কিন্তু পড়ে রাখবে। ওকে, যেমন IgG প্লাসেন্টা ক্রস করতে পারে, IgE বডি সিক্রেশনে থাকে, এবং IgM হলো পেন্টামেরিক অ্যান্টিবডি, এবং কোনো রকম ইনফেকশান হলে প্রথম IgM এই অ্যান্টিবডি প্রথম অংশ নেয়, তাহলে IgG হলো, IgA হলো, IgM হলো, IgD প্রধানত বিসেল রিসেপ্টর হিসেবে কাজ করে, IgE প্রধানত অ্যালার্জিক রিয়াকশানে সাহায্য করে। কিভাবে মনে রাখবে, গ্যাডমি, তাহলে আমি IgG বললাম, IgA বললাম, IgD বললাম, IgM বললাম এবং IgE বললাম। ওকে, সুতরাং এই অ্যান্টিবডি খুব খুব ভালো করে পড়ে রাখবে, এবং সর্ববৃহৎ অ্যান্টিবডির নাম করো এবং চিত্রসহ অ্যান্টিবডি এর গঠন বর্ণনা করো। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারফেরন, কুফার কোষ এবং রসভিত্তিক অনাক্রমতার গুরুত্ব কী। প্রধানত ভাইরাল ইনফেক্টেড কোষে ইন্টারফেরন সিক্রেটেড হয়। ওকে, সুতরাং এই অংশগুলো একটু পড়ে রাখবে, অর্থাৎ এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখবো যে তিনটি পোর্শন ভালো করে পড়ে রাখবে। নাম্বার 1 কমপ্লিমেন্ট, ওকে,
নাম্বার টু লাইসোজাইম এবং নাম্বার থ্রি হলো ইন্টারফেরন। এই তিনটি টার্ম খুব ভালো করে পড়ে রাখবে। আবার বলছি, লাইসোজাইম, ইন্টারফেরন এবং কমপ্লিমেন্ট, এই তিনটে টার্ম খুব ভালো করে পড়ে রাখবে। এবং পরের প্রশ্ন, প্রথম আবিষ্কৃত টিকা কোনটি এবং টিকা বা ভ্যাকসিনের প্রকারভেদ করো। ওপিভি, ডিপিটি এবং বিসিজি কি? ওকে, এবং এই প্রসঙ্গে একটু কোভিড-19 সম্বন্ধে একটু পড়ে রাখবে। যেমন করোনা ভাইরাস কোন জাতীয় ভাইরাস, এটা ডিএনএ যুক্ত না আরএনএ যুক্ত, কোন জাতীয় ভাইরাস পড়তে হবে, এবং করোনা ভাইরাস আমাদের রেসপিরেটরি সিস্টেমের কোন সেলকে আক্রমণ করে, এক্ষেত্রে নিউমোসাইট টাইপ 1 এবং টাইপ 2 এই দুই ধরনের সেলকে প্রধানত আক্রমণ করে। সুতরাং করোনা ভাইরাস কোন ফ্যামিলির অন্তর্গত, করোনা ভিরিডি ফ্যামিলির অন্তর্গত, এর আগে এই ফ্যামিলিতে আর কোন কোন ভাইরাস ছিল, যে সার্সকোভ 2 কোন জাতীয় ভাইরাস, ডিএনএ যুক্ত না আরএনএ যুক্ত, একে কেন করোনা ভাইরাস বলা হয়, এই ভাইরাস কোন ফ্যামিলির অন্তর্গত, এবং সার্সকোভ এবং মার্সকোভ কি, ওকে, এবং জুনোটিক ডিজিজ কাকে বলে। সুতরাং যেহেতু মনে করা হচ্ছে যে সিভেট ক্যাট থেকে এটা এসেছে, সেই জন্য দিস ইজ এ 1 টাইপ অফ জুনোটিক ডিজিজ, এগুলো একটুখানি জেনে রাখবে, এগুলো বেসিক আইডিয়া একটু মাথায় রাখবে। বলা যায় না যে এখান থেকেও প্রশ্ন দেয়া হতে পারে, যেহেতু তোমাদের ভাইরাস সিলেবাস যেহেতু ইনক্লুডেড আছে। ওকে, নেক্সট, চিত্র সহযোগে প্লাজমোডিয়ামের জীবনচক্রে মনুষ্য দশার বিবরণ দাও। তো প্লাজমোডিয়ামের জীবনচক্রে হিউম্যান সাইকেল অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইটোগনি, এক্ষেত্রে যে আরবিসির মধ্যে প্লাজমোডিয়ামের যে বিভিন্ন শেপের পরিবর্তন, সুফনার্স ডট, তার সঙ্গে সঙ্গে সিগনেট রিং, হিমোজয়েন গ্র্যানিউলস, এই টার্মগুলো যেন অবশ্যই থাকে। নেক্সট কোয়েশ্চেন, ফাইলেরিয়া রোগীর রক্ত গভীর রাতে কেন সংগ্রহ করা হয় এবং র্যাপডিটিফর্ম লার্ভা ও লুফার্স সিন্ড্রোম কাকে বলে? ওকে, পরের প্রশ্ন, এইডস রোগের কারণ কী এবং ক্যান্সার কোষের বৈশিষ্ট্যগুলো লেখো। ম্যালিগন্যান্ট, আচ্ছা, তার সঙ্গে সঙ্গে বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের পার্থক্য, এবং এইডসে রক্তের কোন কোষ আক্রান্ত হয়, হেলপার টি সেল, দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ওকে, নেক্সট, মদ্যপানের কুফল লেখো এবং এলএসডি এর পুরো নাম কী, কয়েকটি ভ্রম উৎপাদক ড্রাগের উদাহরণ দাও। তাহলে মোটামুটিভাবে ইমিউনোলজিতে এই কয়েকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট ছিল। এর সাথে সাথে একটু ভ্যাকসিনটা পড়ে রাখবে, যেমন ভ্যাকসিন উৎপাদনে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, এর সাথে সাথে সেকেন্ডারি ট্রিটমেন্টে কাকে ব্যবহার করা হয়, এক্ষেত্রে ব্যাকটেরিয়ার কথাই লিখবে। ওকে, এবং এর সাথে সাথে একটু জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি পড়ে রাখবে, বায়ো ফার্টিলাইজার কাকে বলে উদাহরণ দাও, এবং ভ্যাম ও মাইকোরাইজা কাকে বলে। সুতরাং এই কয়েকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট, এবং ইউনিট 3 থেকে যেহেতু ইকোনমিক জুলজিকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং সেগুলো পড়ার দরকার নেই। তাহলে ইমিউনোলজি খুব ভালো করে পড়বে, প্যারাসাইটোলজি ভালো করে পড়বে, এবং ইউনিট 4 তো কথা তো আমি বললাম। তাহলে অলরেডি আমি ইউনিট 1, ইউনিট 2 এবং এই ভিডিওতে ইউনিট 3 এবং ইউনিট 4 সাজেশানস নিয়ে আলোচনা করলাম, এবং পরের দিন ইউনিট 5 সাজেশানস নিয়ে আলোচনা করবো, এবং এই সাজেশানসের সাথে সাথে আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে, এবং এরপরেও যদি কোনো রকম প্রশ্ন যদি উত্তর যদি না পাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই সংক্রান্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমি যেটা বারবার বলার, যে নিজের প্রতি বিশ্বাস রাখবে, নিজের প্রতি কনফিডেন্স রাখবে, এবং তুমি ভাববে যে তুমি এতদিন পর্যন্ত যা পড়েছো সেটাই সাফিসিয়েন্ট, এবং এখন আর নতুন করে কোনো বিষয় আর পড়তে যাবে না, এবং যা পড়েছো তার উপর মানে ফেথ রাখো। এবং আমি যে কোয়েশ্চেন্সগুলো বললাম, এর মধ্যে যদি কোনো প্রশ্ন তোমার যদি তৈরি না থাকে, তাহলে সেই প্রশ্নগুলো তৈরি করে নিও। ওকে, তোমাদের সকলের খুব পরীক্ষা ভালো হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই, এবং এর পরের দিন ইউনিট 5 সাজেশানস নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।